হ্যালো ভিউয়ার্স, এটা আমার একটা পুরাতন মোবাইল। তো এই মোবাইলটা হলো গোল্ডবার্গ এই মোবাইলটা। তো এই মোবাইলে হঠাৎ করে হাত থেকে পড়ে যাওয়ার পর এই মোবাইলটি বর্তমানে এই অবস্থায় আছে। কিন্তু এটি আমি যখন এর সার্ভিস সেন্টারে নিয়ে যাই, তো ওনাদের কাছে আসলে কিছুই নাই। বাংলাদেশে আসলে এই মোবাইলের সার্ভিস সেন্টার উঠেই গিয়েছে। সো আমার পরামর্শ হচ্ছে যে সকল ভিউয়ার্সদের কাছে আমার পরামর্শ এটাই যে আপনারা যখন মোবাইল কিনবেন, তখন অবশ্যই সেই মোবাইলের সার্ভিস সেন্টার আগে চেক করে নেবেন। আগে সেই মোবাইলের সার্ভিস সেন্টার আসলে আছে কি না, যেমন আমি আজকে এরকম একটি প্রবলেমে পড়ে গিয়েছি। এই মোবাইলটি খুব ভালো সার্ভিস দিয়েছিল আমাকে এক বছর, কিন্তু এর পরবর্তীতে আমি মোবাইলটি আর এখন যে আপনারা দেখছেন মোবাইলটি আর ব্যবহার করতে পারছি না। এটি একটু প্রবলেম করতেছে, এটি আসলে হাতের থেকে পড়ে গিয়েছিলো। এটির টাচ এবং এর কিপ্যাড এটার এর কিছুই এখন আর পাওয়া যায় না। এই মোবাইলটি আসলে বাংলাদেশের কোম্পানি এখন বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু মোবাইলের বয়স আসলে এক বছর হয়েছিল। এক বছরে গোল্ডবার্গ এই কোম্পানিটি কাউরান বাজারে, ঢাকার কাউরান বাজারে ছিল। তো কাউরান বাজার থেকে এটি কোম্পানি এখন আর নাই, বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি যখন তাদের কাছে গিয়েছিলাম, তো তারা আমাকে শুধু বলল যে ফ্লিপ কভারটি দেওয়া যাবে, কিন্তু আর কিছুই তাদের কাছে আর কোনো কিছুই আর এক্সপায়ার এর কোনো টাচ বা কোনো ডিসপ্লে কিছুই তাদের কাছে নাই। সো একটি ভীষণ প্রবলেমে আমি পড়ে গিয়েছি। তো এই জন্য আমার একটি সাজেশন হচ্ছে সকল ভিউয়ারদের কাছে, আপনারা যখনই মোবাইল কিনবেন, তো তখন অবশ্যই এই মোবাইলের সার্ভিস সেন্টার বাংলাদেশে অ্যাভেলেবল কি না এটি দেখে তারপরে কিনবেন। আমি আসলে জয়দেবপুর গাজীপুর থেকে এই মোবাইলটি কিনেছিলাম, কিন্তু বর্তমানে আপনারা দেখছেন যে এই মোবাইলটি টোটালি অকেজ হয়ে গিয়েছে। এই জন্য আমি সবার কাছে এটি বলবো যে আপনারা অবশ্যই মোবাইল কেনার সময় তার সার্ভিস সেন্টার দেখে তারপর কিনবেন। আর আমি এরপর একটি মোবাইল কিনেছি, সেটি হচ্ছে সিম্ফনির i10 প্লাস। সিম্ফনি আসলে বাংলাদেশে খুবই অ্যাভেলেবল একটি ব্র্যান্ড, এর সব কিছুই অ্যাভেলেবল পাওয়া যায়। আমি এরপরে আসলে এই সিম্ফনিটি কিনেছি, এটি আমি এটি ইয়ে করে দিয়েছি, এটি আর ব্যবহার করব না আসলে। সো এটি হলো আজকের আমার এই ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।